পাকিস্তানের রাজনীতির ঘটনা প্রবাহ যেন বন্ধ হচ্ছে না। যখন ইমরান খানের দল জিতে গেল পাঞ্জাব ইলেকশনে, তখন নতুন করে আরেকটি সংকট সামনে এসে দাঁড়াল। আর সেটি কি, যে কোনো সময় ইমরান খানের দলের এমপিরা গুম হয়ে যেতে পারে, আমরা গতকালকের ভিডিওতে বললাম। আবার নতুন করে চৌধুরী সুজাত, যিনি এই পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য, তার বেশ কজন এমপি রয়েছে, তাকে নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। তিনি কি শাহবাজ শরীফের পক্ষে সমর্থন জানাবেন নাকি ইমরানের পক্ষে, এই সংকটটি এখন সবচেয়ে বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। এদিকে পিটিআই স্পষ্ট ঘোষণা দিয়েছে, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পাঞ্জাব এবং খাইবার পাখতুনে ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে ইমরান খান আদালতে গেছেন বর্তমান সরকারের বিরুদ্ধে। দর্শক, আজ আপনাদের জন্য অনেকগুলো ব্রেকিং সংবাদ রয়েছে এই ভিডিওতে, থাকুন আমাদের সাথে। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দাইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বলছিলাম, আজকের ভিডিওতে অনেকগুলো নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য। প্রথম যে তথ্যটি আমরা জানাতে চাই সেটি হলো, আগামী 22 তারিখ পাঞ্জাব অ্যাসেম্বলিতে নতুন সিএম নির্বাচিত হবে। যেহেতু এখনও সিএম নির্বাচিত হয়নি, তাই সর্বশেষ সময় পর্যন্ত বর্তমান ইম্পোর্টেড সরকার এবং তার ষড়যন্ত্রকারী মহল চেষ্টা করছেন কোন উপায় হামজা শরীফকেই সিএম রাখা যায়। আর তাই বর্তমান ইম্পোর্টেড সরকারের প্রধান শাহবাজ শরীফ ছুটে গেছেন সবচেয়ে বড় মাফিয়া আসিফ আলী জারদারির কাছে। আসিফ আলী জারদারির কাছে গিয়ে শাহবাজ শরীফ অনেকটা কাঁদো কাঁদো সুরে বললেন যে, আমি আপনার পক্ষে গিয়ে নওয়াজের বিপক্ষে দাঁড়িয়ে অনেক কাজ করেছি মিস্টার আসিফ আলী জারদারি। ইমরান খানের বিরুদ্ধে আমরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি আপনার পরামর্শে। এখন আমার ছেলের পাঞ্জাব সিএম পদটি হারিয়ে যাচ্ছে, কোনো একটি উপায় বলে দিন কি করে পাঞ্জাবে আমরা হামজাকে ধরে রাখতে পারে। আসিফ আলী জারদারি যেহেতু মাফিয়া, আগেও বলছি পাকিস্তানের দুজন বড় মাফিয়া ছিলেন, একজন নওয়াজ শরীফ আর একজন হলেন আসিফ আলী জারদারি, অর্থাৎ বেলওয়াল ভুট্টোর বাবা। আসিফ আলী জারদারি শাহবাজ শরীফকে আশ্বস্ত করে বললেন, আপনি টেনশন নেবেন না, হামজা শরীফই পাঞ্জাবের সিএম থাকবে। অবশেষে শাহবাজ শরীফের এই অনুরোধ রক্ষার্থে মাফিয়া আসিফ আলী জারদারি ছুটে গেলেন পাঞ্জাবের অন্যতম একজন নেতা বা পাঞ্জাবের অন্যতম একটি দল, সেই দলের প্রধান চৌধুরী সুজাতের কাছে। চৌধুরী সুজাত এবং চৌধুরী পারভেজ ইলাহি, তারা বর্তমান পার্লামেন্টের, বর্তমান পাঞ্জাব অ্যাসেম্বলিতে তাদের বেশ কজন সংসদ সদস্য রয়েছে। আসিফ আলী জারদারি চৌধুরী সুজাতের কাছে বললেন, আপনি দীর্ঘদিনের এই ভুট্টো পরিবারের সদস্য এবং ভুট্টো পরিবারের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো, আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনি ইমরানের পক্ষে সমর্থন জানাবেন না, আপনি ইমরানের পক্ষে সমর্থন দেবেন না, আপনি সমর্থন দেবেন হামজার পক্ষে। তার পরপরই একটি স্টেটমেন্ট গণমাধ্যমের সামনে আসে বা বিভিন্ন মহল থেকে প্রচার শুরু হয়, সেটি কি, চৌধুরী সুজাত ইমরানের পক্ষ ত্যাগ করে হামজার পক্ষে তার সমর্থন ব্যক্ত করেছে। মোটামুটি এই খবরটি আসার পরপরই পাকিস্তানের রাজনৈতিক মহলের মধ্যে একটি গুজব সৃষ্টি হয়েছে, কী করে সম্ভব। এদিকে চৌধুরী সুজাত, চৌধুরী পারভেজ ইলাহির সমর্থন ছেড়ে কী করে এই আরেক মাফিয়াকে সমর্থন দেবে, এই প্রশ্নটি সবার সামনে যখন চলে আসলো, এর পরপরই চৌধুরী সুজাতের পক্ষ থেকে জানানো হয়েছে তার সমর্থন চৌধুরী পারভেজ ইলাহির প্রতি, অর্থাৎ ইমরান খানের নিয়োগ বা ইমরান খানের পছন্দের প্রার্থী, যিনি 22 তারিখে শপথ নিতে পারেন চিফ মিনিস্টার হিসেবে, সেই চৌধুরী পারভেজ ইলাহির প্রতি। এখন প্রশ্ন হল, আসিফ আলী জারদারি যে তথ্যটি ছাড়লেন মার্কেটে সেটা সত্য নাকি পরবর্তী যে তথ্যটি এসছে সেটি সত্য? দর্শক, 22 তারিখই এর সমাধান মিলবে। তবে পাকিস্তানের বেশ কজন সিনিয়র সাংবাদিকের সাথে টেলিফোনে কথা বলে যে তথ্যটি জেনেছি, আসিফ আলী জারদারির তথ্যটি মিথ্যা।
কারণ এ আসিফ আলী জারদারি এর আগেও ভেনুজির ভুট্টুর নিহত হবার পর অল্প কদিনের ব্যবধানই কয়েকটি উইল তৈরি করে জাতির সামনে এনেছিলেন, যেখানে প্রমাণ করা হয়েছে এই বেরুজির পরিবারের সকল দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব, আর্থিক দায়িত্ব, সম্পত্তিগত দায়িত্ব সব আসিফ আলী জারদারিকে দিয়েছিলেন বেনুজির, যেটি পরবর্তীতে ফেক প্রমাণ হয়েছে। কেন প্রমাণ হয়েছে? অর্থাৎ আসিফ আলী জারদারি যে সময়টা এই উইল তৈরি করেছিলেন ফেকভাবে, তখন যে ওয়ার্ডগুলো মানে কম্পিউটারের যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে আর এই উইলের তারিখ যেটা উল্লেখ করা হয়েছে সেই সময় এই ওয়ার্ড তৈরি হয়নি। অর্থাৎ আমরা জানি যে এক একটা ভাষা নতুন নতুন ডেভেলপ হচ্ছে, বিভিন্ন সংস্করণে যাচ্ছে, ওয়ার্ডগুলো নতুন নতুন আমরা দেখতে পাচ্ছি। আজকে যে ওয়ার্ড আমরা দেখছি হয়তো দু বছর আগে সেই ওয়ার্ড ছিল না। পরবর্তী আসিফ আলী জারদারি ফেক হিসেবে প্রমাণ হয়েছে। অর্থাৎ এই দুই মাফিয়া পরিবার এই ফেক রাজনীতির মাধ্যমেই পাকিস্তানকে দীর্ঘ 30 বছর লুটেছে। এখন কথা হলো যে শেষ পর্যন্ত চৌধুরী সুজন, তিনি কি পারভেজ ইলাহিকে সমর্থন দেবেন, অর্থাৎ ইমরান খানকে সমর্থন দেবেন, নাকি হামজা শরীফকে দেবেন? তবে চৌধুরী সুজাদের পক্ষ থেকে বলা হয়েছে তার সমর্থন থাকবে ইমরান খানের প্রতি, তারপরও কিছুটা আশঙ্কা থেকে যায়। দর্শক, এবার আসছি দ্বিতীয় যে প্রসঙ্গটি। সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে পাঞ্জাবে, সেটি কি? বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন যে যেদিন পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে সিএম নির্বাচিত হবে সেদিন যদি 5 জন ইমরান খানের দলের এমপি না আসতে পারেন বা গুম হয়ে যান তখন কি হবে। সঙ্গে সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে সেটি হলো বর্তমান সরকার হয়তো কোনো এজেন্সির মাধ্যমে ইমরান খানের দলের বেশ কজন এমপিকে তুলে নিয়ে যেতে পারেন অথবা তাদের পথে হঠাৎ করে গুম করে ফেলতে পারেন, যাতে করে তারা পার্লামেন্টে আসতে না পারে। কারণ পার্লামেন্টে এসে তাদের নতুন সিএম নিয়োগে ভোট দিতে হবে, প্রত্যক্ষভাবে ভোট দিতে হবে। এখন যদি ইমরান খানের প্রার্থীরা আসতে না পারে, সেক্ষেত্রে যারা শাহবাজের পক্ষে আছে তারা এসে শাহবাজকে বিজয়ী করবে ভোটের মাধ্যমে। এখন এই নোংরা রাজনীতি শুরু করেছে শাহবাজ শরীফ, আসিফ আলী জারদারি এবং হামজা শরীফ সঙ্গে এস্টাবলিশমেন্ট। ইতিমধ্যে ইমরান খানের পক্ষ থেকে বলা হয়েছে এবং পাঞ্জাব অ্যাসেম্বলির যে বর্তমানে স্পিকার রয়েছেন বা যিনি 22 তারিখে শপথ নিতে পারেন সিএম হিসাবে, সেই চৌধুরী পারভেজ ইলাহি, তিনি গতকালকে প্রেস কনফারেন্স করে স্টেট বলে দিয়েছেন পাঞ্জাবের প্রত্যেকটা এমপি যারা ইমরানের পক্ষে রয়েছেন বা যারা ইমরানের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন তারা প্রত্যেকে নির্দিষ্ট একটি হোটেলে এসে উঠবেন। চৌধুরী পারভেজ ইলাহির পক্ষ থেকে এবং ইমরান খানের পিটিআইয়ের পক্ষ থেকে এই ঘোষণা গতকালকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 22 তারিখে শপথ আর আজকেই তারা প্রত্যেক এমপি সেই বিশেষ হোটেলটা এসে উঠবেন এবং সেখানে তাদের সকল নিরাপত্তা দেওয়া হবে, যাতে করে একজনকেও কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান গুম করতে না পারে। তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো ইমরান খান আদালতে গেছেন এবং বর্তমান সরকারের যে মামলাগুলো সরকারে এসে ক্ষমতায় বসে মামলাগুলো স্টপ করেছে সেই মামলাগুলো নতুন করে আবার চালু করেছেন ইমরান খান। আদালতের প্রধান বিচারপতিকে বলে দিয়েছেন যে এই এই কারণে এইভাবেই মামলাগুলো বন্ধ করা হয়েছে আর আদালত ইমরান খানের এই আবেদন গ্রহণ করেছে। তার মানে শাহবাজ শরীফ আবারও বড় রকম বিপদে পড়তে যাচ্ছে। আর 4 নম্বর যে বিষয়টি হলো বর্তমান সরকার আরেকটি ট্র্যাপ বা দাবার আরেকটি চাল তৈরি করেছে, যদি কোনোভাবে হামজা শরীফকে তারা রক্ষা করতে না পারে, পারভেজ ইলাহি যদি পাঞ্জাবের নতুন সিএম হয়ে যান, সেক্ষেত্রে তারা ইমরান খানকে আরেকটি ট্র্যাপে ফেলবেন। সেটি কি? বর্তমান চিফ অফ নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে একটি দলের আনুগত্যশীল কর্মী, ইমরান খান যাকে নিয়ে বহু মন্তব্য করেছেন, ইমরান খানের স্টেট বলেছেন তার মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তিনি মুসলিম লীগ নওয়াজের দলের কর্মীর মতো কাজ করেন এবং তিনি সকল তার বিদ্বেষ, তার সকল ক্ষোভ রাগ পিটিআইয়ের প্রতি রয়েছে। সেই মিস্টার প্রধান নির্বাচন কমিশন নতুন করে আরেকটি রাজনীতি শুরু করেছেন, সেটি কি? আগামী শুক্রবার ইমরানের বিরুদ্ধে ফরেন ফান্ডিং যে মামলাটি নতুন করে রূপ পাচ্ছিল সেটিকে একটি ঘোষণার মাধ্যমে ইমরানের বিরুদ্ধে একটি নির্দেশনা জারি করতে পারেন। অর্থাৎ
ইমরানকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য এই চেষ্টাটি করতে পারে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিলেও সেটি আদৌ হালে পানি পাবে কি না, কারণ পাঞ্জাব ইলেকশনের আগে পিটিএকে বেশ কয়েকটি নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল এই নির্বাচন কমিশন। পরবর্তীতে পিটিএর পক্ষ থেকে আদালতে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রায় নিয়ে আসে পিটিআই। এখন সেই নির্বাচন কমিশন তার শেষ ট্রাম্প চালটি ব্যবহার করতে চাইছে ইমরানের বিরুদ্ধে ফরেন ফান্ডিং মামলা। প্রিয় দর্শক, ইমরান খান যতই গুছিয়ে নিতে চান রাজনীতিকে, ততই সরকারের যন্ত্রগুলো বা সরকারি যন্ত্রগুলো ইমরান খানকে ততই বিপদে ফেলতে চায়। পাঞ্জাব অ্যাসেম্বলিতে চৌধুরী পারভেজ ইলাহি শপথ নিয়ে গেলে বা তিনি যদি সিএম নির্বাচিত হয়ে যান, সেক্ষেত্রে ইমরান খানের সঙ্গে আর কোনোভাবে টেক্কা দিয়ে বর্তমান সরকার পারবে না, কারণ ইতিমধ্যে পিটিএর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে কোনোভাবে পাঞ্জাবে ঢুকতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া। তার মানে আমরা এটুকু বলতে পারি যে 22 তারিখের পর রানা সানাউল্লাহ গ্রেফতার হতে পারেন পাঞ্জাব বা খাইবার পাখতুনখোয়ায় ঢুকলে, এবং পুলিশ প্রধানের কোনো নির্দেশনা আর পাকিস্তানে চলবে না। তার মানে আমরা বলতে পারি পাঞ্জাবে ইমরান খানের শাসন শুরু হচ্ছে 22 তারিখ থেকে। দর্শক, আপনাদের অবগতির জন্য বলছি, সিন্ধু অভিযান শুরু করছেন ইমরান খান, অর্থাৎ পাঞ্জাব বিজয়ের পর এবার পিপলস পার্টির ঘাঁটি অর্থাৎ আসিফ আলী জারদারি বা বেলওয়াল ভুট্টোর ঘাঁটি, সেই সিন্ধু অভিযানে নামছেন ইমরান খান। সেখানে আসছে নির্বাচনে পিটিএ সকল দলের প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জয় ছিনিয়ে নেবে এমনটি আশা রয়েছে। যদি সিন্ধু অভিযানে বিজয় পায় ইমরান খান, সেক্ষেত্রে এই মাফিয়াতন্ত্রের বিদায় হবে পাকিস্তান থেকে। দর্শক, এই ছিল আজকে আমাদের কাছে আপডেট। ইনশাআল্লাহ আমরা নেক্সট বুলেটিনে আপনাদের জন্য আরও অনেকগুলো আপডেট রয়েছে আজকে দিনের মধ্যে। হয়তো সময় গড়াবার সঙ্গে সঙ্গে অনেকগুলো নতুন তথ্য আমাদের কাছে আজকে জড়ো হবে। আমরা 22 তারিখ পর্যন্ত টানার চেষ্টা করব আপনাদের আপডেট তথ্যগুলো দেবার জন্য। আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।